তো ভিডিও বানাতে এসে লাস্ট 10 মিনিট ধরে ভাবছি দুই ভাই মিলে, মানে আমি একে জিজ্ঞাসা করছি যে ভাই কি ইন্ট্রো দেবো বল, আর এ আমাকে বলছে তুমি তোমার মতো করে বলো। তো যাই হোক, ইন্ট্রো পরে হবে, মেন পয়েন্টে আসবো। আজ আমি চলে এসেছি দক্ষিণ কলকাতার কুমারটুলি অর্থাৎ অনাথ বন্ধু স্টুডিওতে, যে স্টুডিওর প্রধান প্রতিমা শিল্পী হচ্ছে প্রশান্ত পাল। আর এই প্রশান্ত পাল হচ্ছে এই মুহূর্তে দক্ষিণ কলকাতার সব থেকে জনপ্রিয় প্রতিমা শিল্পী। তো চলো, এত জনপ্রিয় একটা প্রতিমা শিল্পীর স্টুডিওতে এসছি তোমাদেরকে সমস্তটা ঘুরিয়ে দেখাবো বলে। তো চলো, তো স্টুডিওর বাইরেটা ঠিক এইরকম একটা বোর্ড মারা রয়েছে যেখানে লেখা রয়েছে যে শিল্পী স্বর্গীয় রাধারমণ পাল অ্যান্ড সন্স প্রশান্ত পাল। অর্থাৎ প্রশান্ত পাল যে দাদা রয়েছে, ওনার বাবা হচ্ছে প্রধান শিল্পী ছিলেন, কিন্তু পরবর্তীকালে উনি দায়িত্ব নিয়েছেন। আর স্টুডিওটা হচ্ছে এই ভিতরে, প্রচুর প্রতিমা দেখতে পাচ্ছি বাইরে থেকে। তো এখন ভিতরে যাব, গিয়ে একটু দেখব যে প্রতিমাগুলো কেমন হয়েছে। তো প্রবেশ করলাম প্রশান্ত পাল দাদার যে স্টুডিও, সেই স্টুডিওতে। স্টুডিওতে প্রবেশ করেছি যে কালী ঠাকুরের প্রিপারেশন কেমন নিয়েছেন উনি সেটা দেখব বলে। বাট কালী ঠাকুর দেখার আগে আমি মেন গেট থেকে যখন প্রবেশ করেছি, প্রবেশ করেই দেখতে পাচ্ছি যে অলরেডি এখানে একটা বড় সাইজের মা জগদ্ধাত্রীর প্রতিমা তৈরি হচ্ছে। মানে অলরেডি এখানে জগদ্ধাত্রী পুজোরও প্রিপারেশন শুরু হয়ে গিয়েছে। তো যাই হোক, জগদ্ধাত্রী ঠাকুর যখন হবে তখন আবারও আসবো, এতে ভিডিও করব। কিন্তু তার আগে আমি তোমাদেরকে প্রতিমাগুলোর সাথে একটু পরিচয় করিয়ে দিই। তো এই যে প্রতিমাটা দেখতে পাচ্ছ, এটা প্রতিমার হাইটটা খুব কম হলে প্রায় 17 থেকে 18 ফুট মতো হবে। কেননা অলরেডি এই যে একটা টুল রয়েছে বড় সাইজের, টুলটা সবে ওই প্রতিমার হাফ নিয়েছে, ঠিক আছে? আর প্রতিমাটা রয়েছে সেই অতটা হাইট। তো এখানে যে শুধুমাত্র এই বড় প্রতিমাটা একটা তা নয়, আরও সাইডে রয়েছে, এগুলোও বেশ বড় সাইজের প্রতিমা। সবার প্রথম সবচাইতে বড় হচ্ছে এই প্রতিমাটা, তারপরে হচ্ছে এই প্রতিমাটা। এটার আনুমানিক হাইট প্রায় 15 ফুটের কাছাকাছি হবে। যে প্রতিমাটা আমি দেখতে পাচ্ছি, এই প্রতিমাটা দেখে আমার শুধু মনে হচ্ছে যে কেন এই প্রশান্তদাকে দক্ষিণ কলকাতার মোটামুটি সেরা প্রতিমা শিল্পী বলা হয়। কেননা এই যে চালচিত্রগুলো দেখতে পাচ্ছ সম্পূর্ণ মাটির সাজে তৈরি, অর্থাৎ মাটি দিয়ে তৈরি, ঠিক আছে? উপরন্তু এমনকি এই যে কালো চুল, চুল করা রয়েছে, এটাও সম্পূর্ণ মাটির। আমি হাত দিয়ে দেখাচ্ছি না, কেননা যতই হোক হাত দেওয়া উচিত নয়। তো এই যে দেখতে পাচ্ছ না, এইগুলো সম্পূর্ণ মাটি দিয়ে তৈরি, মানে বুঝতেই পারছো যে এখানে কোনো রকম কাপড় নেই, সম্পূর্ণ মাটির সাজে সাজানো হয়েছে মাকে। এই প্রতিমাটার পরে আমি মোটামুটি চলে আসছি পাশে যে রয়েছে এই প্রতিমাটার কাছে। এই প্রতিমাটাতে এসে দেখতে পাচ্ছি যে পিছনের যে ব্যাকগ্রাউন্ডের যে চালচিত্র রয়েছে, এই চালচিত্রটা প্রতিটা ঠাকুরের, অর্থাৎ প্রতিমার পিছনের যে ব্যাকগ্রাউন্ডের কাজ সম্পূর্ণ আলাদা, অর্থাৎ কোনোটার সাথে মিল নেই, সম্পূর্ণ আলাদা ডিজাইন করে তৈরি করা হয়েছে সমস্ত ব্যাকগ্রাউন্ডগুলোকে। আর এই যে প্রতিমাটা দেখতে পাচ্ছ, অলরেডি এই প্রতিমাটা দেখতে পাচ্ছি যে এখানে তরুণ সংঘ বেলেঘাটা যে ক্লাব রয়েছে সেখানে বিক্রি হয়ে গিয়েছে। তো এই যে প্রতিমাটা দেখতে পাচ্ছি সম্পূর্ণ কালো রঙের উপরে কাজ হচ্ছে, যেমন এই যে মাটার পাট আছে এটাও সম্পূর্ণ মাটির কাজ, কিন্তু রঙটা সম্পূর্ণ কালো, এবং যে কালারটা রয়েছে সেটা হালকা একটু ফ্যাকাশে কালার রয়েছে, তবে দেখতে দারুণ লাগছে। তো এই সাইডে যে প্রতিমাগুলো রয়েছে, এই প্রতিমার সাইজগুলো কিন্তু অনেকটাই বড়। ব্যাকগ্রাউন্ডগুলো দেখেই শুধু আমি অবাক হচ্ছি যে এখানে প্রতিটা প্রতিমার ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ এই যে এতগুলো প্রতিমার ব্যাকগ্রাউন্ড কোনোটার সাথে কোনোটার মিল নেই, সম্পূর্ণ পৃথকভাবে আলাদাভাবে ডিজাইন করা হয়েছে এই ব্যাকগ্রাউন্ডের যে চালচিত্র।
এখানে শুধুমাত্র যে আমি একা এসেছি তা নয়, আরও একটা দাদা এসছে ব্লগ করছে। তো এবং তাছাড়া এই সাইডে এই যে দাঁড়িয়ে রয়েছে এই কাকুরা এখান থেকে প্রতিমা কিনবেন বলে এসছেন, ওনাদের ক্লাবে পুজো করবে। তো কাকুরা বলছে যে ওনারা নাকি প্রতি বছর এখান থেকে প্রতিমা নিয়ে যান। তো কাকুদের কাছে জিজ্ঞাসা করব যে এখানকার প্রতিমা কি সত্যি খুব ভালো লাগে, সত্যি কি ভালো লাগে? হ্যাঁ, এখানে ঠাকুর রাধারামন পাল খুব ভালো ঠাকুর, গঠনও ভালো। এমনি আমরা 27 বছর দুর্গা পুজো করছি, আমরা 25 বছর এখান থেকে ঠাকুর নিয়ে যাচ্ছি। ঠাকুরের খুব সুন্দর মুখের কাটিং, খুব ভালো গঠন, যা যেই ঠাকুর বানায় দেখার মতন স্টাইলই আলাদা। তো যাই হোক, এখানে কাকুটা বলছে যে ওনারা নাকি 27 বছর পুজোর মধ্যে অলরেডি 25 বছর পর পর এখান থেকে ঠাকুর নিয়ে যাচ্ছে। মানে বুঝতেই পারছো যে এখানে প্রতিমাগুলো ঠিক কতটাই সুন্দর করে সাজানো হয়। যে প্রতিমাটা, এই প্রতিমার পাশেই দেখতে পাচ্ছি যে আরও একটা বড় প্রতিমা, এবং এখানে দেখতে পাচ্ছি যে সম্পূর্ণ ধারেতে রয়েছে বিভিন্ন মুন্ডু দিয়ে সাজানো ব্যাকগ্রাউন্ডটা, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে যে চালচিত্র সম্পূর্ণ মুন্ডু দিয়ে সাজানো এবং সাইডে খুব সুন্দর ডিজাইন করা রয়েছে। আর প্রতিমাটা দেখতে পাচ্ছি যে খুব সুন্দর করে সাজানো হচ্ছে, মানে জাস্ট ভেবে দেখো যে শাড়ির উপরে গুটি গুটি করে কাজ করা রয়েছে, এইটা হচ্ছে শাড়ির আঁচল। প্লাস এই পারে দেখতে পাচ্ছি যে খুব সুন্দর করে ডিজাইন করানো হয়েছে। আর প্রতিমাটার পায়ের ধারে দেখতে পাচ্ছি এখানে গণেশ ঠাকুর রয়েছে, ওপারে কার্তিক ঠাকুর রয়েছে, এবং বাবা মহাদেবের উপরেই রয়েছে মা কালী। এবারের এই যে বড় প্রতিমা, তার পাশেই যে প্রতিমাটা রয়েছে সেই প্রতিমাটা দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ডে সম্পূর্ণ একটা জবা ফুল তৈরি করা হয়েছে বড় সাইজের, অর্থাৎ বড় সাইজের ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এটা জবা। তো আমার এই মুহূর্তে একটু লাইট কম, কেননা সন্ধ্যা হয়ে এসছে, তো ওই জন্য লাইটের কমের জন্য হয়তো জবাটা ভালোভাবে আসছে না, বাট খুব সুন্দরভাবে সাজানো হয়েছে কিন্তু মূর্তিটাকে। তো এই যে অনাথ বন্ধু স্টুডিও, অর্থাৎ যে প্রশান্তদা স্টুডিও রয়েছে, এই স্টুডিওতে যে শুধুমাত্র যে বড় প্রতিমা পাওয়া যায় তা নয়, এখানে বিভিন্ন সাইজের প্রতিমা রয়েছে। যেমন এই সাইডে দেখো, এই সাইডে রয়েছে প্রচুর ছোট সাইজের প্রতিমা, যেগুলো অলরেডি কিছু কিছু প্রতিমা দেখতে পাচ্ছি যে ট্যাগ লাগানো রয়েছে, অর্থাৎ এগুলো বিক্রি হয়ে গিয়েছে। তো যাই হোক, দুই ভাইয়ের খুব ইচ্ছা ছিল যে আজকের প্রশান্তদার স্টুডিওতে আসবো। তো ভাই, এসে কেমন লাগছে? খুবই সুন্দর, অসাধারণ মাতৃ প্রতিমা দেখতে পেলাম। তো মেন কথা হচ্ছে না, আমি এই স্টুডিওর সন্ধানটা জানতাম না, এই ভাই আমাকে বলেছে যে দাদা ওখানে চলো, ওখানে দারুণ দারুণ প্রতিমা বানায়, মানে ইয়ে কখনো আসেনি, বাট ইউটিউব ভিডিও থেকে দেখেছে, মানে বুঝতেই পারছে যে প্রশান্তদা ঠিক কতটা এই মুহূর্তে ফেমাস হয়ে গিয়েছে। একটা কথা বলি, এখানে শুধু ইউটিউব নয়, দাদার একটা ফেসবুক গ্রুপ আছে, হয়তো অনেকেই জানে না, এই গ্রুপের আমি একজন সদস্য, কাচ্চার রাধারমন পাল অ্যান্ড সন্স বলে, কেউ ফেসবুকে গিয়ে সার্চ করলে দাদারই গ্রুপ দেখতে পাবে। আচ্ছা, তো দেখা যাচ্ছে যে ভাই মোটামুটি কন্টিনিউ ফলো করে প্রশান্তদাকে, ঠিক আছে, যে কখন কি আপডেট দেয় না দেয়, তো সেটাই দেখেই আমাকে বলেছিল যে চলো ওখানে চলে যাই, গিয়ে একটা ভিডিও করা যাক। কেননা দক্ষিণ কলকাতার মধ্যে এই মুহূর্তে কিন্তু সব থেকে জনপ্রিয় প্রতিমা শিল্পী। তো যাই হোক, আজকে তো প্রশান্তদার সাথে এখানে দেখা হলো না, কেননা উনি ওনার কাজে একটু ব্যস্ত রয়েছেন, যার জন্য এখানে স্টুডিওতে উপস্থিত নেই। তো আমি কথা দিচ্ছি যে এর পরের বারে যখন আমি এখানে আসবো, অবশ্যই প্রশান্তদার সাথে আগে কন্ট্যাক্ট করে আসবো, এবং তোমাদের সাথে প্রশান্তদাকে ভালো করে পরিচয় করিয়ে দেব। তো বেরিয়ে যাচ্ছি স্টুডিও থেকে, এখানে আর থাকবো না, অলরেডি অনেকক্ষণ এসেছি, অনেকক্ষণ ওয়েট করেছি দাদার জন্য। তো যাই হোক, বেরিয়ে যাচ্ছি স্টুডিও থেকে, ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দাও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো দেখা হচ্ছে কালী পুজো প্রস্তুতি পর্বের আরও একটা নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।